প্রতি বছর বিশ্বের সবচেয়ে ধনী মানুষের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী। সে তালিকায় গত 22 বছরে মোট 17 বার যার নাম শীর্ষে ছিল তিনি বিল গেটস, মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা। বিভিন্ন সাক্ষাৎকার, ভাষণে তরুণদের উদ্দেশ্যে চমকপ্রদ সব পরামর্শ দিয়েছেন তিনি। তার বাছাই করা 10টি পরামর্শ নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1. যত দ্রুত সম্ভব শুরু করুন। বুড়ো বয়সে যৌবনে কী না করতে পারতাম, এই আফসোস যেন আপনাকে না ভোগায়। তাই বিল গেটস সবসময় বলেছেন, শুরু করুন। যে আইডিয়া আপনি মাথায় নিয়ে বসে আছেন সেটা কাজে লাগিয়ে হয়তো কয়েক বছর পর অন্য কেউ সফল হবে। ছাত্রজীবন থেকেই স্বপ্ন পূরণের শুরুটা হলে আপনার সফলতার সম্ভাবনা যতটুকুই থাকুক, অন্তত হাল ছেড়ে দেওয়ার আশঙ্কা কম থাকবে। 2. প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে। বিল গেটস বলেছেন, জীবনটা সেমিস্টার হিসেবে ভাগ করে নেই, যে 10 সপ্তাহ পরপর আপনি ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবেন। এমনকি এখানে ব্রেক বলেও কিছু নেই, অতএব প্রতিদিন আপনাকে আপনার সেরাটাই দিতে হবে। 3. নিজেই নিজের বস হন। আপনি যদি নিজেই নিজের স্বপ্ন পূরণের কাজে না নামেন, অন্য কেউ তার স্বপ্ন পূরণে আপনাকে নিয়োগ করবে। তার চেয়ে বরং এই শ্রম নিজের স্বপ্ন পূরণের পেছনে খরচ করুন। 4. না বলা শিখুন। আপনি যতই প্রতিভাবান হন না কেন, দিনে 24 ঘন্টার বেশি সময় আপনি পাচ্ছেন না। এই 24 ঘন্টা কে কিভাবে ব্যবহার করে সেটাই সফল এবং অসফল মানুষের মধ্যে পার্থক্য করে দেয়। হার্ভার্ড ইউনিভার্সিটিতে এক বক্তব্যে একবার বিল গেটস বলেছিলেন, জীবনের সেরা উপদেশ আমি পেয়েছি আমার বন্ধু ওয়ারেন বাফেটের কাছ থেকে। সে বলেছিল, তোমাকে না বলা জানতে হবে। বিল গেটস মনে করেন, কখনো কখনো না বলতে পারা আপনাকে লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করবে। 5. প্রতিজ্ঞ হন, প্রত্যয়ী হন। সব সফল উদ্যোক্তাই জোর দিয়ে এই পরামর্শ দিয়েছেন, যে কাজটি করছেন তার প্রতি ভালোবাসা থাকতে হবে। সফল মানুষেরা একমাত্র ভালোবাসা দিয়েই কঠিন কাজটাকে সহজ করেন। 6. শিক্ষা প্রতিষ্ঠান নয়, জীবনই সেরা স্কুল। যত বই পড়েন না কেন, শিক্ষা জীবনে যত পরীক্ষাই দেন না কেন, এসব কখনোই পুরোপুরি আপনাকে সত্যিকারের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করা শেখাবে না। নিজের জীবন থেকে শিখেই তৈরি হতে হবে। 7. আশা হারাবেন না। লক্ষ্যে পৌঁছাতে হলে হতাশাবাদী হলে চলবে না, বরং সবসময় আশাবাদী হতে হবে। 2013 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিল গেটস বলেছিলেন, আশাবাদ অনেক সময় মিথ্যা আশায় পরিণত হয়, কিন্তু মনে রাখতে হবে মিথ্যে হতাশা বলেও কিছু আছে। 8. সমালোচনাকে স্বাগত জানান। বিল গেটস তার বিজনেস অ্যাট দ্য স্পিড অফ থট বইয়ে সমালোচনার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন। তিনি বিশ্বাস করেন, অভিযোগ আর অসন্তুষ্টি আপনাকে আরও ভালো করার সুযোগ করে দেয়। তিনি লিখেছেন, আপনার সবচেয়ে অসন্তুষ্ট কাস্টমাররাই আপনার শেখার সবচেয়ে বড় উৎস। 9. সাফল্যের হিসাব করুন। 2003 সালে বিল গেটস দ্য মোস্ট পাওয়ারফুল আইডিয়া ইন দ্য ওয়ার্ল্ড নামে একটি বই থেকে তার শিক্ষা কী তা বলেছেন। আপনি যদি একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সবসময় হিসাব করেন আপনি কতটুকু এগোলেন, তাহলে লক্ষ্যে অবিচল থাকতে পারবেন। সঙ্গে তিনি এও যোগ করেছেন, এটা বলা যত সহজ, করা ঠিক ততটাই কঠিন। 10. জীবনটা সহজ নয়, এটা মেনে নিন। আপনি যতই কঠোর পরিশ্রম করেন না কেন, এমন একটা সময় নিশ্চয়ই আসবে যখন সব কিছু আপনার মনমতো হবে না, সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, আপনি পড়ে যাবেন, কিন্তু আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে, এটাই জীবনের নিয়ম। বন্ধুরা, বিল গেটসের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিন। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।